এই অনুষ্ঠানটো উদ্বোধন করে আমার ভারতীয় জনতা যুব মোর্চার অসম রাজ্যিক সভাপতি সিদ্ধাঙ্কু অঙ্কুর ডাঙরিয়া। আমি তেখেতক অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছো। লগতে মই নিজে উত্তর কামরূপর উপসভাপতি আর লগতে মই এডুকেশন বিজনেসখনের লগত মই জড়িত আছো। মোর নিজা এটা কনসালটেন্সি সেন্টার আছে ওয়ার্ল্ড ওয়াইড এডুকানেক্ট, আর মই কেয়াল ইউনিভার্সিটির এডমিশন ম্যানেজার হয়। সেই হিসাবে মার্কেটখন জুনাইদ আহমেদক মার্কেটের দায়িত্বটো মই লৈছো আর তেখেতক যি পারো মই সহায় করে আমি দুটাই মিলি এই অনুষ্ঠানটো গড়ি উঠিছো। আশা করো অসমীয়া রাইজে অসমৰ রাইজে আমাক আকোৱালি লব। আমার যেহেতু থলুৱা সামগ্রী আজি যিবিলাক বস্তু বিলুপ্ত হব ধরেছে, আজি লৰা ছোৱালী হয়তো চিনি নাপায় চেপা কি খালৈ কি বা বিভিন্ন বস্তু আসবাব বাহর যি আগর সেই থলুৱা সামগ্রীবিলাক পুনৰ তুলি অনাত আমি যি এক পদক্ষেপ লৈছো সেইটো সৎ সাহস করার যি আমি সাহস করেছো তার বাবে বহুত কষ্ট হৈছে। বহুত জুনাইদ আহমেদেও বহুত কষ্ট করেছে, বহুত দুখিয়া ঘরের লড়া সি কিবা করে সি এই অনুষ্ঠানটো গড়ি উঠিছে। তার বাবে তাকো মই বহুত ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর অনাগত দিনত অসমের রাইজে আমার গোটেই অসমতে নহয় ভারতবর্ষতো আমার মার্কেটখন আমি লম বলে আশাবাদী। যে কার্যসূচী আমার তো বাঁহ বেতর অসমৰ পরম্পরাগত বাঁহ বেতর উদ্যোগ উদ্যোগের এখন আমার ক্ষুদ্র আপনার শোরুম খোলা গেছে। তো আমার ইয়াত হল বাঁহর আপনি সকল ধরনের সামগ্রী পাব, ক্রাফ্ট ফার্নিচার জুয়েলারি ব্যবহার করার আদি করে সকল ধরনের বেতর লগতে যি সামগ্রী লাগে আমার বিহিয়া চক বারোটা চারিআলি বিহিয়া জাজীবনা চকত আপনাদের পাব। ইয়াত এখন নতুন বিপণী খোলা গেছে, গতি আপনাদের যদি কিনা সামগ্রীর প্রয়োজন হয় আমার বিহিয়া চকত আই হয়ে যাব। আর এই উদ্যোগটো এই মানে নিজাববীয়াকৈ করেছো, লগতে মোৰ সহারি মানে মোক এই কামটোত বহুদিনের অনুপ্রেরণা দিয়ে আছিল আমার অখিলদায়। লগতে এটা অখিলদায়ও মোৰ লগত পার্টনারশিপত আছে গোটেখিনি, মানে অখিলদায় এটা মেনেজিং ডাইরেক্টর অখিলদায় কেএল ইউনিভার্সিটির। সো তেখেতে গোটেই বিজনেস মানে মার্কেটিংয়ের দায়িত্বটো অখিলদায় লৈছে। আর বাকি এই 2019 করে আছো ফার্স্ট টাইম মানে নিজাববীয়াকৈ মানে ঘরত আরম্ভণি করেছিল। তারপর প্রফেশনালি আপনার বর্ণিহাটত ট্রেনিং লৈছিল ক্যানাইন বেম্বো টেকনোলজি সেন্টার, তারপর আকো ত্রিপুরাত ললো আপনার বেম্বো এন্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আগরতলাত, এই দুটা কোর্স করেছিল। চাকরি এটা সকলের ডিমটো বেলেগ বেলেগ, এটা মোৰ ডিম মানে মই এটা চাকরির যদি লাগি থাকো চেষ্টা করে আছো, সেইটো চেষ্টা করা নাই তেনেকুৱা নয়। চাকরির যার ইন্টারেস্ট আছে তেওঁলোকে চাকরি করবে। এটা মানে মোৰ সৰুৰে পৰা এইটো কামত ইন্টারেস্টটো বেছি, মই বেলেগ কামত কৈ চাকরি কৰি মই এইটো কামত নিজাববীয়া কাম, গতিকে এইটো কাম সেইকাৰণে মই এইটোকে প্ৰফেশনেলি লৈ ললোঁ। গতিকে ইয়াৰ লগতে আৰু মই আনক দুই চাৰিজনক এতিয়া সংস্থাপন দিয়াৰ কথাও ভাবি আছোঁ, যাতে আনো চলি আছে আৰু কেইজনমান মোৰ কৰ্মচাৰী আছে তেওঁলোকে চলাই আছোঁ। এইটো সফল বুলি ক'ব গ'লে সফলতাটো আমাৰ শেষ নাথাকে, গতিকে যিমান ভাবোঁ সিমান দূৰলৈকে এইটো আমাৰ সপোন সদায় ডাঙৰ হ'ব লাগে। তো সপোন আছে ভালেখিনি, বহু দূৰলৈকে যোৱাৰ সপোন এটা আছে। সো সকলো ৰাইজৰ আশীৰ্বাদ থাকিলে নিশ্চয় সপোনটো মানে সফলতা হ'ব পাৰিম।